জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, ঠিক কিনা বলেন? ওই জহুদের ময়দানে দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তটা বিলীন করে দিয়েছে। যুদ্ধের ময়দানে রওনা হলেন, বিলাল বলেন নবীজি আমিও যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলেন না না বিলাল তুমি যুদ্ধের ময়দানে যাও না। বিলাল বলে কেন নবীজি? বলে বিলাল তুমি যদি যুদ্ধের ময়দানে যাও কে আজান দেবে? বিলাল তুমি আজান দিবার সময় মতো নামাজ পড়াবা, আমরা যুদ্ধের ময়দান থেকে কখন আসি জানি না রে বিলাল। হে বিলাল তুমি আজান দিবা, নামাজ পড়াই, আমাদের জন্য দোয়া করবা। বিলাল বলেন নবীজি আপনি বললেন এই জন্য আমার থাকা লাগে, নচেত আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে যাইতাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে রয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। এইদিকে কে যেন বলে গো মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নাই, শহীদ হয়ে গেছে। এই কথা শুনবার পরে বিলাল আজান দিতেছিলেন, হাইয়া আলা সালাহ এই শব্দটা যখন বলতেছিলেন কে যেন বলে যায় বিলাল রে কার জন্য আজান দাও, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো শাহাদাত বরণ করেছে। এই কথা শুনবার পরে বিলাল আজান বন্ধ করে দিল। মুসল্লিরা বলে বিলাল কেন আজান বন্ধ করলা? বলে তোমরা কি শোনো নাই গো? বলে কি? বলে নবী জুহুদের ময়দানে শহীদ হয়েছে। বলে কি বলো? বলে আজানটা কমপ্লিট করো। বিলাল বলে কার জন্য আজান দিব গো? যেই নবীজি আজান শিখাইছে ওই নবী জুহুদের ময়দানে শহীদ। হযরত বিলাল দৌড়ায় উহুদের ময়দানে দৌড়ায় আজান আর দিল না, এক মহিলা উহুদের দিকে দৌড়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই কথাটা যখন মদিনার মানুষের কাছে পৌঁছলো সারা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেছে। শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের স্তরের মধ্যে মুখ লাগায় না রে বন্ধু, বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিল। মদিনার সমস্ত লোকগুলো হুদের ময়দানে দৌড়ায়, আউলা কেশ পাগল বেশ এক মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়। সাহাবীরা বলে হে মহিলা কই যাও? যুদ্ধের ময়দানে যায় যায় কোনো লাভ নাই, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। এই কথা বলবার পর মহিলা থামলো না, আর একটু সামনে গেল। যাওয়ার পরে একজন বলে হে মহিলা কই যাও? যুদ্ধের ময়দানে যাই, আরে তোমার বাবা তো শহীদ। তারপরও কর্ণপাত করলেন না, আর একটু সামন দিকে দৌড়ায়। আর একজন বলে কই যায় গো মা কই যাও? যুদ্ধের ময়দানে যায় যায় কোনো লাভ নাই, তোমার সন্তানরা শহীদ হয়ে গেছে। মহিলা বলে স্বামীর কথা শুনতে চাই না, সন্তানের কথা শুনতে চাই না, বাবার কথা শুনতে চাই না, আগে বলো আমার দয়ালু নবীজি জিন্দা আছেনি। আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে কে যেন ঘোষণা করে দিছে মুহাম্মদ নাই, সারা মদিনার মধ্যে কান্নার রোল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করে বলার জন্য কূপের পারশে আসলেন, কে যেন বলে যায় হামজা লাগো কার জন্য গোসল করবা? দিনের নবী উহুদের ময়দানে শহীদ, আর তুমি গোসল করবার জন্য মগ্ন হয়ে আসো। এই আওয়াজ যখন হানজালার কানে আসলো, হানজালা গোসলের কথা বলে যায়। বিবিরে ডাইকা বলে বিবিরে লুঙ্গিটা দোর তরবারিটা দে। বলে তরবারি দিয়ে কি করবেন? আপনার তো গোসল ফরজ হয়েছে, কার জন্য গোসল করবো? বিবি বলে কেন? বলে নবী জুহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, কার জন্য গোসল করবো রে? কার জন্য বেঁচে থাকবো রে? হে বিবি লুঙ্গিটা দর তরবারিটা দে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হামজালা বিবি যুদ্ধের ময়দানে দৌড়ায়, নবীজি বলে সাহাবীরা গোসল দেওয়ালে কাপড়টা ফেসাইয়া তোমরা কবরের মধ্যে রেখা দাও। এক মহিলা বলে ওগো নবীজি সবাইকে বিনা গোসলে দাফন করলো, আমার স্বামীর বিবেক বিনা গোসলে দাফন করবেন না। হে মা কে তুমি? বলে আমি আপনার তরুণ সাহাবি যুবক সাহাবি হামজালার স্ত্রী, আমি তোমার হামজালাকে যুদ্ধের ময়দানে আসতে বলি নাই। হামজালা নতুন বিবাহ করছে, ও নবী ফরজ গোসল করবার জন্য কূপের পারে এসে দাঁড়ায় বইলা যায়। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আসে, নবীজি বলে আলী হামজালার লাশটা বের করে গোসল দাও। আল্লাহ বলে নবী গো যেই হামজালা আপনার প্রেমে বইনা শাহাদত বরণ করলো, এই হামজালারে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না গো নবী, আমি অনেক আগে হাউজে কাউসারের পানি দিয়ে হামজালার গোসল দিয়েছি।
এরা হলো আশিকের রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেরেরা যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে শহীদ করবার জন্য মরিয়া হয়ে উঠল। এক নম্বর টার্গেট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবে। সমস্ত কাফের গুলো রাসূল কে টার্গেট বানায় তীর মারে। 10 জন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাতার মতো ঘেরাও দিয়ে রাখলেন। সাহাবীরা বলে নবীজি আল্লাহর কসম করে বলি মাথা উঠাবেন না গো নবীজি, ময়দানের অবস্থা বড় খারাপ গো নবীজি, ওগো নবীজি আপনি মাথা উঠাবেন না। আল্লাহর কসম করে বলি নবী আমাদের দেহের মধ্যে প্রাণবায়ু থাকতে একটা তীরও আপনার গায়ে লাগতে দেব না। সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিকে ঘেরাও করে রাখলেন। এক একটা করে সাত জন সাহাবী শাহাদত বরণ করলেন। তিনজন সাহাবী আছেন, তিনজন সাহাবীর মধ্যে একজন হলো আবু তালহা। আবু তালহা বলে নবী গো যুদ্ধের ময়দানের অবস্থা বড় খারাপ, দেখতে দেখতে সাতজন সাহাবী শাহাদত বরণ করেছে, আমরা তিনজন বাকি আছি নবী আপনি মাথা উঠাবেন না নবী গো, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা তীর আপনার গায়ে লাগতে দেব না। কাফেরদের মধ্যে একজন কাফের চিন্তা করতেছে তীর মাইরা মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা যাবে না, পাহাড়ে রূপে উঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার মধ্যে টার্গেট করে একটা পাথর মারছে। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভাইঙা লোহার করা মাথার মধ্যে ঢুকে গেছে, পাথরটা পড়বার সময় চেহারার সামনে দিয়ে পড়তেছিল তাই দাঁতের সাথে ধাক্কা লেগে নবীজির দুইটা দন্দন শহীদ হয়ে গেছে। নবীজির মাথা ব্যথা, পাথরের আঘাতে নবীজি গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে কাফেররা বলতেছে মুহাম্মদ শহীদ, মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে হে সাহাবীরা যেহেতু তোমাদের নবীজি মুহাম্মদ শাহাদত বরণ করেছে এখন আর তোমরা ইসলামের দাওয়াত দিয়ে কি লাভ, আমার মক্কাবাসীদের সাথে ভালো সম্পর্ক, চলো মক্কাবাসীদের সাথে একটা আমরা লিয়াজো করি, তাদের সাথে একটা বন্ধুত্ব করি। এই আওয়াজটা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেল নবীজি তখন উঠবার চেষ্টা করতেছেন, এই আওয়াজটা যখন সাহাবীদের কানে গেল সমস্ত সাহাবীরা যেন পাগলের মতো হয়ে গেছে, যেখানে নবী নাই বাইচা কি লাভ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সাহাবীর হাত থেকে তরবারি পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে বলে আল্লাহ আমাদের ভুলের কারণে ঈসা নবীর মতো কিন্তু আপনার নবীর আকাশে উঠাইয়া নিয়েন না। সাহাবীদের হাত থেকে তরবারি পড়ে যায়, নবীজির মাথা থেকে রক্ত ঝরতেছে, ঠোঁট থেকে রক্ত ঝরতেছে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা দিয়ে নবীজির রক্তগুলো চেটে চেটে পান করতে লাগলেন। রক্ত পান করা কিন্তু হারাম, কিন্তু নবীজির রক্ত মোবারক ছিল পবিত্র, সুবহানাল্লাহ বলে নবীজি বলে মালে তুমি রক্ত পান করো না, এবং জাহান্নামটা হারাম করে দিলা, হে মালিক তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে আছেন, মাথাটা উঠাইতেছেন, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখলেন। হযরতে আলী বলে নবী আপনি জীবিত আছেন, ময়দানে ঘোষণা হয়ে গেল আপনি নাই গো নবী, আপনি নাই, এইজন্য সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। নবী বলে আলী আমি তো তরি খুঁজতেছি, ময়দানে ঘোষণা হয়ে গেছে আপনি শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও গর্তের মধ্যে, আর এই সময় আল্লাহ তাআলাই গর্তের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতাও কুতিলাম কলাবতুম আলা আনকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের নবী মুহাম্মদ তো শুধু একজন রসুল, তাছাড়া অন্য কিছু নয়, এরকম রসুল তো আরো আগেও ছিল, আগে রসুলেরাও তো শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তোমাদের নবী যদি শহীদ হয় অথবা তোমাদের নবী যদি এন্তেকাল করে তাহলে কি তোমরা কি ইসলাম থেকে সরে যাবা, যারা ইসলাম থেকে সরে যাবা, যদি ইসলাম থেকে সরে যাও তারা বড় মহা অপরাধ করলা, আর যারা
করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নেক আমলের জন্য এদেরকে উপযুক্ত জাযা দিবেন। সুবহানাল্লাহ বলেন এই আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উড়ে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা তোমরা হতাশ হয় না, তোমরা টেনশন করো না, তোমরা কান্না করো না, হে সাহাবীরা তোমরা নিরাশ হয় না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এখন পর্যন্ত তোমাদের মাঝে জিন্দা আছি। সুবহানাল্লাহ। বন্ধু বুঝাইতে চাইতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন। আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে, যদি আপনি নবীর অনুকরণ করতে পারে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদেরকে তো ভালোবাসবই, জিন্দেগীর গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ করেছেন, আমাদেরকে যে নিষেধ করেছেন, নবীজির সেই আদেশগুলো আমাদের মানা লাগবে, ঠিক কিনা বলেন? নবীজির সেই নিষেধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবীজি সূরা হাশরের সাত নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবীজি যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের নবীজি যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা তোমাদের নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের নবীজির আদর্শকে অনুসরণ করতে পারো, টেনশন নাই, বিনা হিসাবে আল্লাহর তুই জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছেন, সারা জীবন উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। একটা খেয়াল করেন, নবীজি জন্মের আগে কিন্তু বাবাকে হারালেন, জন্মের ছয় বছর পরে মা নাই, যেই মানুষটার ছয় বছর বয়সে বাবাও নাই মাও নাই, কত দুঃখী আমার নবী। দাদার কাছে লালিত পালিত হয়, দাদা নাতিকে বড় আদর করে, কিন্তু নয় বছর বয়সে দাদাও চলে গেলেন, তার মানে তিন বছর বয়স পড়ে, নয় বছর বয়সে দাদা নাই মা নাই বাবা নাই, কত দুঃখী। খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় মনের দুঃখে কান্না করতেছেন, কান্নার আওয়াজ যখন তা বেড়ে গেল, চাচা আবু তালেব পিছন দিক দিয়ে কাদের মধ্যে ধরলেন, ধরে বলে, মুহাম্মদ ভাতিজা তুমি কেন কান্না করো আমারে বলো, চাচা আমার মতো কেউ দুঃখী আছে কিনা বলেন, কি হয়েছে বল চাচা, জন্মের আগে বাবারে দেখতে পাইলাম না চাচা, জন্মের ছয় বছর বয়সে মা চলে গেল, জন্মের নয় বছর বয়সে বাবা চলে দাদা চলে গেল, আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই দাদি নাই, আমি কার করে যাব গো, আমি কোন করে যাব, কে আমার আদর করবে, কে আমার যত্ন করবে, কে আমার ভালোবাসবে। চাচা বলে, ভাতিজা তুই কাঁদিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না, হে ভাতিজা আজ থেকে আমি তোর বাবার মতো, আমি তোর না খাওয়া খাবো না, আমি তোরে না পড়ায় পড়বো না, তোর মতো আমার সন্তান ঘরে আছে রে মুহাম্মদ, ভাতিজা তুমি কান্না করো না, চোখের পানিগুলো মুছে ফেলো, আমার সন্তান যেই পাতিল থেকে খাবার খাবে তুমিও সেই পাতিল থেকে খাবার খাবো, যেদিন আমার চুলায় আগুন ধরবে না আমার সন্তানগুলো না খায়া ঘুমাবে, মুহাম্মদ তুইও সেদিন না খায়া ঘুমাবি। চাচা নিয়ে গেছে ঘরে, চাচা ব্যবসা শিখায়, যখন কালিমার দাওয়াত দেয় মক্কার কাফেরগুলো বলে মুহাম্মদকে হত্যা করে ফেলু, চাচা বলে, সাবধান এই মুহাম্মদের মা নাই বাবা নাই তাদের কি হয়েছে, দাদা নাই কি হয়েছে, আমি চাচা তো আছি, আমি ইসলাম কবুল না করতে পারি, সাবধান আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার গায়ে ফুলের টোকা পড়তে দিব না। মক্কার কাফেরগুলো বলে মুহাম্মদকে কিছু পইল না, আবু তালেব ক্ষমতাওয়ালা মানুষ যেহেতু ভাতিজার পাশে দাঁড়াইছে, সাবধান সাবধান মুহাম্মদের তোমার কিছু বইল না। বন্ধু কত দুঃখী আমার নবী, কিছুদিন পরে চাচাটাও চইলা গেল, মক্কার কাফের গুলো বলে এখন তো খালি মা, মুহাম্মদকে চলো আমরা হত্যা করে ফেলি, হত্যা করবার জন্য রেডি। মা খাদিজা দাঁড়ায় বলে, সাবধান সাবধান আমার নবীজির দুনিয়াতে মা নাই বাবা নাই কি হয়েছে, দাদা নাই চাচা নাই কি হয়েছে, আমি খাদিজা এখনো বেঁচে আছি, আমার বাবা কিন্তু আমার বাবারা কিন্তু বড় বংশের মানুষ, সাবধান যদি আমার নবীর গায়ে আঘাত করো, সাবধান আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না। মক্কার কাফেরগুলো বলে, সাবধান থাম, যদি মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলি আমাদেরকে কিন্তু ছাড়বে না। বন্ধুরে কিছুদিন পরে এই খাদিজাও চইলা গেল, এইবার নবীর কেউ নাই কেউ নাই,
কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বিবি নাই, চাচা নাই, খালি মা। মক্কার কাফেরগুলো বলে চলো হত্যা করে ফেলি। সবাই চক্রান্ত করলো নবীজিকে হত্যা করবার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। নবীজি রাত্রি বেলা ঘুমিয়ে আছেন, জিবরাইল এসে বলে নবী তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, কেন? তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। বলে কেন জিবরাইল? বলে মক্কার কাফেরগুলো তরবাল দাঁড় করতেছে, গভীর রাতে আপনারা হত্যা করে ফেলবে। নবীজির মাথার মধ্যে যেন আকাশটা ভাঙে পড়ছে। কি বলো জিবরাইল? যে মক্কা আমার জন্ম, যেই মক্কার আলো বাতাস আমি বড় হয়েছি, যেই মক্কায় আমার মা ছিল, বাবা ছিল, যেই মক্কায় আমার দাদা ছিল, দাদি ছিল, যেই মক্কায় আমার বন্ধু বান্ধব ছিল, এই মক্কা সাইরা চইলা যাবে। নবীজি যেন এটা মানতে পারতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহর আদেশ তো মানা লাগবেই। ঘুম থেকে জায়গা ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হইয়া কাবা ঘরের সামনে গেলেন। এই কাবা সামনে এত বড় নামাজ পড়ছি রে, আজকে এই কাবা রাইখা চইলা যাইব, মন্দারে মানাইতে পারতেছে না। এই কাবা সাইরা চইলা যাবে, কলিজার মধ্যে যেন দাও দাওয়া গুঞ্জলে, কাবার গিলাফের মধ্যে দুইরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে কাবা, মনের মধ্যে বড় আশা ছিল, তোর সামনে রেখে আমার মালিকের খেত গোলামি করবো, কিন্তু তোর সন্তানগুলো আমার দিল না রেখাব। নবীজি কাবা ঘরটার চুমু খাইয়া মক্কার দিকে রওনা দিলেন। ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, ফা ইনতাফাতিন নবী ইলাইহা মাররাতান বাদা মাররা ফাফাদাত আইনাহু বিদ্দুমু, নবীজি একবার কাবা ঘরের দিকে তাকায়, আবার মক্কার দিকে, আবার মদিনার দিকে যায়, আবার কাবার দিকে তাকায়, আবার মদিনার দিকে যায়, ফাফাদাত আইনাহু বিদ্দুমু, চোখ বেবে, গাল বেবে, বুকটা বাসাইতেছে, নবীজির পানি পড়তেছে। কিছু দূর গিয়া আবার লাফ দিয়া কাবার সামনে আইসা, কাবা করে গিলাপটা দুইরা, আমার নবী সহ্য করতে পারে না, তোরে রাইখা ছইলা যাব, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা করে যে দারোয়ান ছিল, ওই কাফের নামও ছিল ওসমান, এই ওসমানকে গিয়ে বলতেছে, ওসমান ভাই একটু কাবা করে সাবিটা মারে দাও। বলে কেন? ভিতরে দুই কা দুই রাকাত নামাজ পড়বো, আমি দুই রাকাত নামাজ পড়িরা মক্কা সাইরা মদিনায় ছইলা যাব। ওসমান বলতেছে, মুহাম্মদ কত বড় স্পর্ধা তোমার, তুমি আমাদের শত্রু, আবার তুমি বলতেছো এই কাবা ঘরে ডুইকা তুমি দুই রাকাত নামাজ পড়বা, যাও যাও তাড়াতাড়ি বাইগা যাও, তা না হলে কিন্তু সমস্যা হবে। নবীজি একটু দূরে গেলেন, আবার বলে, ওসমান ভাই একটু চাবিটা দে না, ভিতরে দুইকা দুই রাকাত নামাজ পড়ে তো শুইলেই যাব। ভাই রে একটু চাবিটা দে না, দুই রাকাত নামাজ পড়ি। ওসমান নামক সেই জালেম বলতেছে, হে মুহাম্মদ তাড়াতাড়ি যাও, তা না হলে কিন্তু চিৎকার করে সবাই রে জাগাইয়া দিব। নবীজি চইলা গেলেন, একটু দূরে গিয়ে আবার লাফ দিয়া, মনটা তো মানাইতে পারতেছে না, এ তো রব্বুল আলামিনের খাওয়া। আইসা বলে, ওসমান ভাই রে তোর চাবি তো আমি নিয়ে যাবো না, তোর চাবি তোর কাছেই থাকবে, তুই তালাটা খুইলা দে, দুই রাকাত নামাজ পড়বো, মালিকের কুদরতি কদমে আমি প্রাণ ভরে সাজদা করবো, এরপরে আমি তোদের মক্কা সাইরা চলে যাব। ওই লোকটা ওসমান বলতেছে, কি বলতেছেন আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে যখন বললেন, নবীজির গর্দান মোবারকের মধ্যে একটা ধাক্কা দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়ে গেলেন, গর্দানে কিছু অংশ ছুলে গেল, রক্ত ঝরতেছে। নবীজি রক্তের মধ্যে হাত দিয়ে বলে, কি করলি, কি করলি, কেন আমার মতো অসহায় রে মারলি রে, তুই কি জানো না এই মক্কা আমার মা নাই, এই মক্কা আমার বাবা নাই, এই মক্কে আমার দাদা নাই, এই মক্কে আমার চাচা নাই, আজকে আমার মা থাকলে আমারে মারতে পারতি না, আজকে আমার বাবা থাকলে আমারে মারতে পারতি না, আমার দাদা থাকলে আমারে মারতে পারতি না, আমার চাচা থাকলে আমারে মারতে পারতি না, কেন আমার ধাক্কা মারলি, কেন আমার রক্ত ভিড় করে দিলি, তোদের মক্কা সাইরা চইলা যাই, যাইতেছি তোদের মক্কায়, আর আমি থাকবো না রে, তোদের মক্কা সাইরা চইলা যাই। তবে একটা কথা মনে রাখবি, এমন একদিন আসবে তুই এই চাবিটা আমি নবীজির হাতে তুইলা দিবি, তোর হাতে তুই আমার সামনে চাবিটা তুইলা ভিক্ষুকের মতো দাঁড়া থাকবি। এই কথা বলে রহমাতুল্লিল আলামিন মক্কা ছেড়ে মদিনার দিকে পাড়ি জমালেন। নবীজি একটু যান, আবার রহমাতুল্লিল আলামিন কাঁপতেছেন, নবীজি সহ্য করতে পারতেছেন না, আর একটু সামনে যায় আবার মক্কার দিকে ফিরে তাকায়। যেতে যেতে লম্বা পথ, তিন দিন তিন রাত হয়ে গেল, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে নবীজির চোখের মধ্যে এখনো পানি,
মুখের মধ্যে বেদনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা মদিনায় গিয়ে বাসন দিলেন, তখন চোখের মধ্যে পানি, বন্ধু কান খানা করে শোনো, তখন নবীজির চোখের মধ্যে পানি, বুক ভরা বেদনা। নবীজি মদিনায় গিয়ে বলতেছেন, হে মদিনাবাসী, এই মদিনায় আমি একা আসছি, আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, আমি এতিম, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার চাচা নাই, আমার চাচি নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমি মক্কা থেকে একা একা দেখো আসছি, আমার অর্থ নাই, সম্পদ নাই, রে মক্কায় আমার সব ছিল, ঘর বাড়ি ছাইরা আমি তোমাদের কাছে আসছি, হাতে আস্তিন রহমাতুল্লিল আলামিন এমনি বের করছে, বের করে দেখে দেখো মক্কার মানুষ কত মার মারছে, আমার হাতের মধ্যে দাগ লাগ গেছে, মক্কার কাফেরদের মার সহ্য করতে না পাইরা তায়েফে গেছিলাম, তায়েফের মানুষগুলো আমার মারছে, হে মদিনার লোকেরা তোমরাও কি আমার মারবা নাকি, এই দুনিয়া আমার কেউ নাই, আমার মারলে আর কেউ ফিরাবে না, তোমরা যদি আমার মারো কেউ প্রতিবাদ করবে না, কেউ আমারে বাঁচাবে না, বলো তোমরাও কি আমারে মারবা নাকি, তোমরা যদি মারো তাহলে তোমাদের মদিনায় আমি থাকবো না রে, আমি অন্য কোন দেশে চইলা যাব, মদিনার লোকজন নবী গো মক্কার কাফের গুলো আপনারে মারছি, মক্কার কাফের গুলো চিনতে পারে না, ওগো নবীজি আল্লাহর কসম করে বলি আমরা আপনারে মারবো না গো নবীজি, আমরা আপনারে কষ্ট দিব না, বরং ওয়াদা দিলাম আমরা আপনার জন্য আমাদের জীবনটা বিলিয়ে দেব। হে বন্ধু কান খাড়া করে শুনো, এখন নবীজির চোখে অশ্রু, বুক ভরা বেদনা, নবীজি সর্বপ্রথম এই অবস্থায় কোন কথা বলতে পারে শোনেন, নবীজি প্রথম একটা বাসন দিলেন, তখন চোখে পানি, বুক ভরা বেদনা, নবীজির সবচেয়ে কষ্টের সময়ের বাসন, এই বাসনটা মনে রাখবেন, নবীজি এই বাসনটা যদি ফলো করে চলতে পারেন খোদার কসম করে বলি, নবীজি বলেছেন মরতে দেরি জান্নাতে ডুবতে দেরি না, আল্লাহু আকবর বলে, এই বয়ানের শেষ এই হলো, এই বাসনটা মনে রাখবেন, এই বাসনটা আজও সোনার অক্ষরে লেখা আছে, নবীজির চোখে তখনও পানি, বুকের মধ্যে বেদনা, তখন নবীজি বললেন তোমরা যদি আমার ভালোবাসো তাহলে আজকে তোমাদেরকে একটা কথা বলবো, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বলেন, নবীজি একটা বাসন দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, এক নম্বরে আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবা, আল্লাহু আকবর বলে, তোমরা একে অপরকে সালাম দিবা, কারণ যে সালাম দেয় সে 90 নেকি পায়, যে জবাব দেয় সে পায় 10 নেকি, নবীজি বলেন সালাম হলো দোয়া, সালাম দিলে আল্লাহ পাক কারো সে আজিম থেকে শান্তি রহমত বর্ষণ করে, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার নবীজি বললেন, ওয়াতিমুত তুআম, তোমরা অনাহারীকে খাবার খাওয়াও, এতিম মিসকিন গরিবকে খাবার খাওয়াও। তিন নম্বরে ওসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা মজবুত করো, বরং ছিন্ন কইরো না। আজকের সমাজ এমন ভাই বোন আছে 40-50 বছর কথা বলে না, আসে না নাই, 10 বছর কথা বলে না, বোনের নাম শুনতে পারে না, মা সন্তানকে মা বলে না, সন্তান মাকে মা বলে ডাকে না, সন্তান বাবাকে বাবা বলে ডাকে না। নবীজি বললেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। চার নম্বর, ওসল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন, রাত্রিবেলা নামাজ পড়বা, মানুষ যখন নামাজ পড়ে নাম ঘুমায়া থাকে, এই চারটা কাজ যদি করতে পারো তাহলে হলো জান্নাত, মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না, সুবহানাল্লাহ। এক নম্বর সালাম দিবেন, রাজি আসি না নাই, এক নম্বর সালাম, দুই নম্বরে অতিমুত তুআম, গরিব মিসকিনকে খাবার খাওয়াবেন, তিন নম্বরে ওসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবেন, ছিন্ন করবেন না, চার নম্বর রাত্রিবেলা নামাজ পড়বেন, এই চারটা কাজ যদি করতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, আল্লাহু আকবার। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম এই বাসনটা দিলেন, বন্ধু এই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, এই নবীজির মহাব্বত নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেন ইন্নাল জান্নাত হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ও হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম না বাড়াবো কোনো নবী জান্নাতে কদম বাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে কদম বাড়াবে না। আল্লাহু আকবার, কেমন মহাব্বত করতেন নবী আপনাকে একটু খেয়াল করেন, কেমন মহাব্বত করতেন। মক্কায় নবীজি থাকতে পারলেন না, তায়েফে গেলেন, তায়েফেও টিকতে পারলেন না,
রক্তমাখা অবস্থায় নবীজি মক্কায় ফিরে আসলেন। রাত্রিবেলা কাবার হাতিমে নবীজি বইসা আছে, মনে মনে চিন্তা করতেছে এখনো গায়ে তো রক্ত, চিন্তা করতেছে আমি কোন ঘরে যাব, সবাই আমার শত্রু, আমার তো মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই, মক্কায় কেউ নেই, আমি কোন ঘরে যাব। এই জন্য নবীজি কোন ঘরে গেলেন না, নবীজি কাবার সেই হাতিমের মধ্যে এরকম হেলান দিয়া নবীজি ঘুমায় রয়েছে, মনের মধ্যে দুঃখ, এখনো রক্ত মাখা শরীরের মধ্যে কাপড়গুলো শক্ত হয়ে গেছে, গোসল করেন নাই, কার কাছে যাবে নবীজি, চিন্তা করেন নবীজি ক্লান্ত পরিশ্রান্ত কাবার হাতিমে হেলান দিয়ে ঘুমায় রয়েছেন। আল্লাহ তাআলা বলে জিবরাইল দেখ রে, আমার নবীজির এই দুনিয়ায় কেউ নাই, আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, দাদা নাই দাদি নাই রে, এই জন্য মক্কায় ঠিকতে পারলো না, মক্কার লোকেরাও মারে, এই জন্য তায়েফে গেল, তায়েফের লোকেরা আমার নবীরে মারে, এখন আমার নবী তায়েফ থেকে আসছে, গড়ে যাওয়ার মতো জায়গা নাই, আমার নবীজি এই হারামের মধ্যে বসে বসে একা একা কাঁদতেছে, আমার নবীরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। হে জিবরাইল যা যা আজকে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে গিয়া যা আজকে আমি আল্লাহর আরশে আজিমে নিয়ে আয়, আমি নিজে আল্লাহ আমার বন্ধুরে সান্ত্বনা দেব। আল্লাহু আকবার, লম্বা আলোচনা এইদিকে যাব না। জিবরাইল আসলেন, আয়েশা নবীরে বলে নবী গো আপনার মনে বড় দুঃখ, মক্কার লোকেরা আপনারে মারছি, তায়েফের লোকেরা মারছি, আপনার গায়ের মধ্যে রক্ত, আল্লাহ বলেছে নবী গো আজকে আপনার আল্লাহর বাড়িতে নিয়ে যাবার জন্য, খেয়াল করেন দিকে লম্বা আলোচনা যাব না। আরো শাহিমে গেলেন, আল্লাহ তাআলা বলে নবী গো আপনি কি চান বলেন নবী, আজকে আপনি যা চাবেন ওয়াদা দিলাম আমি আল্লাহ তাই দেব, এইরকম একটা অফার আল্লাহ কোনো নবীরে দেয় নাই।